আলো আধারি মঞ্চ, ব্যাকগ্রাউন্ডে বাজছে আইলারে নয়া দামান। না, এ কোনো পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এ হলো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার, যেখানে লোকগীতের তালে তাল মেলাচ্ছেন দীপশিতা ধর। দীপশিতা, নামটা শুনলেই মনে আসে রাজনীতির মঞ্চ, মিছিলে হাঁটা, আরও কত কি না। তবে এই লড়াকু নেত্রী কিন্তু অনেকের থেকেই একটু অন্যরকম। রাজনীতির মঞ্চ ছাড়াও নাচ গানের প্রতি দীপশিতার এক অন্য ভালোবাসা আছে, সে কথা এখন অনেকেরই জানা। TV9 বাংলার ক্যামেরাতেও দেখেছিল দর্শকরা। তোমার সম্বন্ধে ব্যাক স্টাডি করতে গিয়ে আমি দেখেছি তুমি ভালো নাচ করতে, তুমি ভালো গান গাইতে। এখনো করি, এখনো ভালো নাচ করি, এখনো ভালো গান। আমি জানি তোমার নির্বাচনী প্রচার করতে করতে গলাটার অবস্থা খুব খারাপ, এক লাইন যদি শুনো। খুব মুশকিল। তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। সেই ঝলক আবারও একবার পাওয়া গেল বৈশাখের প্রথম দিন নববর্ষ উপলক্ষে বিশেষ পারফরমেন্সে স্টেজ মাতালেন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার যুগ্ম সম্পাদক। এভাবেই বছরের প্রথম দিনের উদযাপন হয় JNU-তে। পয়লা বৈশাখ প্রতি বছর নববর্ষ কমিটি একটা JNU-তে আসে, যাতে এখানকার বাঙালি ফ্রেন্ডস এবং বাঙালি মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মানে যে কোনো যে কেউ বাঙালি, তিনি মানে কোনো বিশেষ এলাকার কোনো ব্যাপার নেই, তাদেরকে নিয়ে হলে নববর্ষ কমিটি হয়। সেই নববর্ষ কমিটি প্রতি বছর পয়লা বৈশাখ উদযাপন করে। আমাদের একটা ফুটবল ম্যাচ হয়, গানের লড়াই, কুইজ ইত্যাদি হয় এবং শেষ দিন কালচারাল প্রোগ্রাম এবং খাওয়া দাওয়া। এবং এই খাওয়া দাওয়া আছে কুপন সিস্টেমে, যে কেউ কুপন কিনলেই সেটি নিতে পারে, নন বেঙ্গলি লোকজন খায়। তো এই বছর আমি আগের বছরে নববর্ষ কমিটির প্রেসিডেন্ট ছিলাম, মানে 2 বছর আগে যখন হয়েছিল প্রি কোভিড। তো এইবার আমার মনে হলো যে এইবার বয়স টয়স হয়েছে, এবার কিছু নাচ গানা করা হবে না, এবার আমরা অডিয়েন্স হয়েই থাকবো। আর যা হয় তারপর কোনো প্রোগ্রাম শুরু হওয়ার পর মনে হলো যে না, একটুখানি যদি মানে না নাচা যায় একটা মনটা কিরকম খুঁজখুঁজ করে পয়লা বৈশাখ বলে কথা। তো আমি আর আমার সঙ্গে দীপশিখাদি এমনিতে বিশ্বভারতীর স্টুডেন্ট, তারপর এখানে JNU-তে এখন PhD ও লাস্ট আছে। তো আমরা দুজন মোটামুটি এটা ওইখানেই এটা ভেবে চিনতে তাড়াতাড়ি করে একটা কোরিওগ্রাফি করে ওই পারফর্ম। রাজনীতি পড়াশোনার পাশাপাশি সমানতালে এখনো নাচ গানের প্রতি যে তাঁর ভালোবাসা অটুট, এই পারফরমেন্স তো সে কথাই বলে।